পুনর্নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। পুনর্গণনার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। এই পুনর্গণনার দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। এই পুনর্গণনা করতে হবে। অন্যায় ভাবে আমাদের কাউন্টিং এজেন্টদের বার করে দিয়েছে এবং ফ্রি ঘর হিসাবে ব্যবহার করে ইচ্ছাকৃত ভাবে মানসিক টর্চার, ফিজিক্যাল টর্চার, এবং এই কেন্দ্রীয় বাহিনী গুন্ডা, বিজেপির গুন্ডা যারা ভিতরে ছিল, আমাদের এজেন্টদের মারধর করে বার করে দিয়ে ফ্রি হাউস করে এরা ভোট গণনা করছে। আমরা পুনর্গণনা দাবি করছি এবং প্রতিটা মুহূর্তে এজেন্টরা খেতে বেরোচ্ছে, ঢুকতে দিচ্ছে না, বলে বেরিয়ে যাও, কার্ড নিয়ে বের করে দিচ্ছে, পুরো ফ্রি করে। এই গদ্দার অধিকারী এবং তার টিম অন্যায় ভাবে যে কাজ করেছে, আমরা পুনর্গণনা দাবি করছি। 100% ভিভিপ্যাট কাউন্ট হবে এবং প্রতিটা ইভিএম মেশিন আমরা রিকাউন্টিং এর দাবি জানাচ্ছি। সিপিএম এর এজেন্ট, বিজেপির এজেন্ট, দুজনে মিলে চক্রান্ত করে যা খুশি লিখে দিচ্ছে। প্রত্যেকটা বুথ আমাদের জেতা বুথ গুলো মাইনাস হয়ে যাচ্ছে, যেখানে গোটা রাজ্যে ফল হচ্ছে তৃণমূলের পক্ষে, সেখানে এরকম প্রতিকূল প্রতিকূল রেজাল্ট একটা দেখানো হচ্ছে। এটা পুরো তৃণমূল বিজেপি সেটিং ছাড়া আর কিছু না। এই নিয়ম আমরা মানি না। আমরা ভিভিপ্যাট অবিলম্বে সিপিএম বিজেপির এটা চক্রান্ত ছাড়া কিছু না। আমাদের একদম পরিষ্কার কথা, আমরা ভিভিপ্যাট 100% ভিভিপ্যাট কাউন্ট করবার দাবি জানাচ্ছি। আমার কাছে একটা চিঠি করেছি যে 100% যে বুথের ভিভিপ্যাটে গণনা করার জন্য, কারণ আমাদের সন্দেহ হয়েছে যেভাবে এখানে পলিটিক্যালি সারা পশ্চিমবঙ্গে আমাদের তৃণমূল এগিয়ে গিয়েছে, কিন্তু এখানে যেভাবে কাউন্টিং হয়েছে, যেভাবে আমাদের হয়তো মানে যেগুলো 100 বছর 50 বছর ধরে যেসব বুথগুলো একবারে তৃণমূল বা কংগ্রেসের ট্রাস্টেড, অথচ দেখা যাচ্ছে সেই সব বুথে আমাদের 300, 400, 500 করে ডেভিসিট হয়েছে। এটা আমাদের মনে হচ্ছে এটা চক্রান্ত। সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা ভিভিপ্যাট করার জন্য ডিএম ম্যাডাম আরুকে চিঠি দিয়েছি। তার প্রতিবাদে আমরা এখন কাউন্টিং হল থেকে সমস্ত এজেন্টকে উইথড্র করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমরা ওয়াকআউট করেছি, আমরা ওয়াকআউট করছি, এই কাউন্টিং আমরা ওয়াকআউট করছি। আমাদের সুপোর্ট দিয়েছে। আমার নাম সম্রাট বেরা, আমি দেবাংশু ভট্টাচার্যের চিফ ইলেকশন এজেন্ট। আমরা এই রেজাল্ট মানতে পারছি, আমরা রিকাউন্টের দাবি জানাচ্ছি হচ্ছে সারা রাজ্যে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমিতে, বলাই পন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাই পন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন।
বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।